গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আর্নিশা আদৃতি ইউনাইটেড। সকাল বাজছে এখন 6:30, আমরা যাচ্ছি পুজো মণ্ডপে। সো সবাইকে জানাই মহাসপ্তমীর অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আর এই যে দেখো, আদৃতিও কিন্তু সকাল সকাল রেডি হয়ে গেছে। আমরা এখন পুজো মণ্ডপে যাবো, অঞ্জলি দেবো। 6টার সময় উঠে গেছে, 6:30-র মধ্যে আমরা পুরো রেডি, এখন আমরা যাচ্ছি। তো চলো যাওয়া যাক। অঞ্জলি দিয়ে আমরা সোজা চলে গেছিলাম জলখাবার খেতে। জলখাবারের মেনুতে ছিল লুচি, আলুর তরকারি। তারপর এসে আবার পুজো দেখতে দেখতেই চলে আসলো সামনে ভোগ। মায়ের ভোগের টেস্টই যেন আলাদা। দুপুরের খাওয়া দাওয়ারও অ্যারেঞ্জমেন্ট ছিল আমাদের পুজো মণ্ডপে। সপ্তমীর দিন দুপুরের খাওয়া দাওয়ার মেনুতে ছিল ভাত, ভেজ ডাল, ঝুরঝুরে আলু ভাজা, তার সাথে আলু ফুলকপির তরকারি। সব কিছু বেশ ভালোই খেলাম। আর তারপরে চাটনিও ছিল, কিন্তু সেটা তো আমি খাই না, তাই এটা আদৃতির প্লেট থেকে ভিডিও করলাম। আর আদৃতি বেশ সুন্দর চেটে চেটে চাটনি খেলো। সো এই আমাদের দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে একটুখানি রেস্ট নিয়ে সন্ধেবেলা রেডি হয়ে গেছিলাম পুজো মণ্ডপে যাওয়ার জন্য। আর দেখিয়ে দিই এই পার্সটা, এই পার্সটা কিন্তু আর্নিশা আমাকে নিজে গিফট করেছে নিজের পকেট মানি থেকে। তো চলো এবার রেডি টেডি হয়ে আমরা পুজো মণ্ডপে যাই। দেখো আমাদের দুই লেডি কী সুন্দর সেজেছে, ছোট্ট বাচ্চা কে বলবে, কেউ দেখে বলবেই না। ওদের সাথে আমি চলে গেছিলাম মেল্টিং পট বলে একটা রেস্টুরেন্টে। অনেকদিনই হয়েছে ব্যারাকপুরে এই রেস্টুরেন্টটা, কিন্তু আমাদের এখনও অবধি যাওয়া হয়নি। তাই চলে গেলাম, গিয়ে অনেকটা আমরা ওয়েটিং লিস্টে ছিলাম, বাইরেই ওয়েট করছিলাম। শেষমেশ ভেতরে ঢুকতে অনেকটাই দেরি হবে বলে আমরা বাইরেই বসে পড়লাম। দায়িত্ব ছিল আর্নিশা আর আদৃতির ওপর, ওরা যা খুশি চায় অর্ডার করতে পারে, কারণ স্পন্সর করবে কিন্তু ওরাই। অনেকক্ষণ ধরে চিন্তা ভাবনা করে মেনু কার্ড দেখার পর ডিসকাস করে আমরা নিয়েছিলাম স্মোকি চিজি চিকেন উইংস। দেখতে বেশ ভালোই ছিল, অনেকগুলো পিস দিয়েছিল, আমরা সবাই মিলেমিশে খেলাম। আমি একটু টেস্টি করলাম কারণ পেটটা একটু ভরা ভরাই ছিল। তারপরে নিয়েছিলাম বারবিকিউ চিকেন পিজা। এখানকার পিজাটা কিন্তু ডমিনোস পিজা হাটের থেকে একটু আলাদা। আর তারপরে আদৃতি রেকমেন্ড করেছিল ইওর ডোজ অফ স্ট্রবেরি। স্ট্রটা কি বড় ওর জন্য, ঠিক মেন আছে তাই। ও মেল্টিং পটে এক রাউন্ড খেতে খেতেই চোখে পড়লো উল্টো দিকেই আইসক্রিম থালি। এখানেও আমাদের আসার ইচ্ছে বহুদিনের, কিন্তু হয়ে উঠছিল না। আজকে তিনজনেরই যখন সুযোগ হয়েছে আর হাতছাড়া করি কেন, চটপট ঢুকে বসে পড়লাম একটা জায়গা দেখে। হাতের সামনে চলে আসলো মেনু কার্ড। অনেক চিন্তাভাবনা করে আমরা সিলেক্ট করলাম আমরা নেব ছোটো ভাইকে, আইসক্রিম থালি ছোটো ভাই, যেটার দাম ছিল 159। আমরা সিলেক্ট করলাম নেব চকলেট চকো চিপস, ব্রাউনি ভ্যানিলা, কফি চোকো ব্রাউনি। কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের সামনে চলে আসলো আমাদের ছোট ভাই আইসক্রিম থালি। আমরা তিনজনে বেশ সুন্দর রেলিশ করে খেলাম। খাওয়া দাওয়া সেরে বাড়ি এসে তারপরে আর কি ঘুম, কারণ পরের দিন আবার সকালে উঠতে হবে। তো অঞ্জলি কি মিস করা যায়? Thank you.
রমজান, এবার তো সবাই জানোই একদম ভোরবেলা সব পুজো। তো আমরা 5:30টায় উঠে 6টার মধ্যে অষ্টমীর অঞ্জলি দেওয়া হয়ে গেছে, সন্ধি পুজোর অঞ্জলি দেওয়া হয়ে গেছে। তারপরে সন্ধি পুজোর সময় যে প্রদীপ জ্বালানো হয়, সেই প্রদীপ টদীপ জ্বালিয়ে তারপরে বাড়ি এসেছিলাম। শ্যাম্পু ট্যাম্পু করার ছিল, করলাম, রেডি হয়ে এখন আবার যাচ্ছি পুজো মণ্ডপে। তো সবাইকে জানাই শুভ মহা অষ্টমী, শুভ মহা নবমী, 2-in-1। যেরকম আমাকে আজকে মনে হয় লাগছে 2-in-1 আইসক্রিমের মতন লাগছে কিনা তোমরা একটু কমেন্ট করে জানিও। তো এখন আমি যাচ্ছি পুজো মণ্ডপে। দেখতে দেখতে জলখাবার রেডি হয়ে গেছে, মেনুতে আছে কচুরি আর ছোলার ডাল। আর এদিকে তোমরা একটু আদৃতির সাজটাও দেখো, আর আদৃতি পাগলুর পাগলামোটাও দেখো, তুর 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 করে যাচ্ছে। হ্যাঁ, তবে অনেক কাজও কিন্তু করেছে বেচারি, কাজ টাজ করে হাঁপিয়ে গিয়ে একটু ফ্যানের সামনে দাঁড়িয়ে হাওয়াই খাচ্ছিল, আমি ওকে তখনও শান্তি দিলাম না। আবার ক্যামেরা নিয়ে রেডি হয়ে গেলাম আর ও আবার একটু কনশিয়াস হয়ে গেল। ফ্যানের সামনে দাঁড়ালেই ওকে দেখে আমার একটাই গান মনে পড়ছিল, উড়ি উড়ি যায় উড়ি উড়ি যায় আদৃতি কি জুলফে উড়ি উড়ি যায়। এদিকে আমাদের জুনিয়র ঠাকুরমশাই সুন্দর করে আরতি করছে, আর ঠাকুরমশাইয়ের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট দেখছো তো ভোগ বেড়ে দিচ্ছে। আদৃতি বেশ সুন্দর করে ভোগ বেড়ে শুধু আমাকেই না সবাইকেই দিয়েছে। ভোগ ঠোক খেয়ে চলে আসলাম দুপুরের খাওয়া দাওয়া করতে। দুপুরের লাঞ্চের মেনুতে ছিল গরম গরম বেগুনি, বেগুনিটায় কামড় বসাতেই একদম মন খুশ হয়ে গেল, গরম গরম ক্রিস্পি ক্রাঞ্চি। তারপরে ছিল বাসন্তী পোলাও, আলুরদম আর পনিরের একটা প্রিপারেশন। সব খাওয়া দাওয়া সেরে আমরা বাড়ি এসে একটুখানি রেস্ট নিয়ে নিলাম। গুড ইভিনিং এভরিওয়ান। সো অষ্টমীর দিন সন্ধেবেলা ট্র্যাডিশনাল আউটফিট পরে আমি তো এখন রেডি, এখন যাবো পুজো মণ্ডপে। একটু নাকি নাকি লাগছে, কারণ একটু ঠান্ডা ঠান্ডা লেগে গেছে, হালকা জ্বর জ্বর লাগছিল। দুপুরবেলা খাওয়া দাওয়া করে ওষুধ খেয়ে একটু ঘুমিয়েছি, এখন একটু ফ্রেশ লাগছে। সো গরমটা ট্রিমেন্ডাস, ঘেমে নেয় একাকার অলরেডি হয়ে গেছি। এবার আপাতত যাবো পুজো মণ্ডপে, তারপর দেখা যাক। অনেক রকম প্ল্যান ছিল, সেসব আর হচ্ছে না, আপাতত পুজো মণ্ডপেই যাই। যাক, এসে দেখলাম ভালো সময়ই এসছি, ঘুমিয়ে টুমিয়ে এসছি, দেরি হয়ে যায়নি, কারণ এখনও সন্ধ্যা আরতি শুরু হয়নি। গতকাল সন্ধ্যা আরতি মিস করে গেছি। এখন এদিকে ঠাকুরমশাই আর জুনিয়র ঠাকুরমশাই অ্যাসিস্ট্যান্ট সবাই মিলে আরতি সব কিছু রেডি করছে। আর যেরকম আমাদের পুজো মণ্ডপ থেকে প্রত্যেকবার অষ্টমীতে ভোগ বিতরণ করা হয়, সেটারও কিন্তু প্রস্তুতি চলছে। এদিকে ডিনার করতে সবাই মিলে চলে গেছিলাম ক্যাফে ব্যারাকপুরে। প্রথমেই নিয়ে নিয়েছিলাম আমরা ক্রিস্পি চিলি বেবি কর্ন, তার সাথে ছিল ক্রিস্পি ফ্রাইড চিকেন। আর নিশা আর আদৃতি নিয়েছিল প্রথমে একটা ভার্জিন মজিতো, যদিও একটা দিয়ে দুজনের আর হয়নি, সেকেন্ড টাইম আবার আরেকটা নেওয়া হয়েছিল। এবার একটুখানি দুজনের সাজটা আর আউটফিটটা দেখিয়ে দিই, প্রথমে কেউই দেখাতে চাইছিল না। তারপরে মেন কোর্সে আমরা নিয়েছিলাম তন্দুরি রুটি, তার সাথে মাশরুম মশালা আর চিকেন বাটার মশালা, সবাই মিলে খেয়েছিলাম, বেশ ভালোই খেলাম। এইভাবে আমাদের আজকের দিনটাও শেষ হলো। ভোর 5:30টার সময় আমরা এখন চলে এসেছি পুজো মণ্ডপে, আদৃতি বেবিও কিন্তু রেডি হয়ে চলে এসছে। এখন সব বলি সব কিছু রেডি করা হচ্ছে। Thank you.
অঞ্জলি দিয়ে কচুরি আর ঘুগনি দিয়ে ব্রেকফাস্টটা সেরে নিলাম। দেখতে দেখতেই 2024 সালের দুর্গাপুজো কিন্তু প্রায় শেষ, হাতে চলে এসেছে শেষ দিনের ভোগ। বরণ সেরে আমরা চলে গেলাম সোজাসুজি লাঞ্চ সারতে। দুপুরের মেনুতে ছিল ভাত, ডাল, লেবু, আলু ভাজা, মাটন, চাটনি মিষ্টিও ছিল, যেগুলো আমরা আর নিইনি। বিকেলবেলা আমরা সবাই মিলে চললাম ভাসানের উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম মঙ্গল পাণ্ডে পার্ক, যেখানে আমরা ভাসান দেব, প্রতিমা বিসর্জন দেব। আর এদিকে সূর্যাস্ত দেখতে দেখতে আমাদের মা দুর্গা সপরিবারে কিন্তু আবার ফেরত যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। Thank you.
খাওয়ার জন্য আমরা রেডি হচ্ছিলাম, তখনই কিছু একটা দেখে আমাদের ভালো লেগে গেল। তাহলে তোমরাও দেখো। মণ্ডপে ফিরে এসে ঠাকুরমশাই আমাদের সবার মাথায় গঙ্গার জল ছিটিয়ে দিলেন, আর এরই সাথে আমাদের সামনের বছরের দুর্গাপূজার দিনগোনা কিন্তু শুরু হয়ে গেল। বাড়ি গিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমি আর আদৃতি আবার রেডি হয়ে বেরিয়ে পড়লাম। কোথায় গেস করতে পারছো? ব্যারাকপুর চিড়িয়ামোর হিন্দু স্কুলের মাঠে যে মেলাটা হচ্ছে সেখানে। আমরা এর আগেও একদিন গেছি, কিন্তু ওই যে ছোট ছোট বাচ্চারা এতগুলো রাইড দেখে একবার চড়ে কি আর মন ভরে? একদমই না। এর আগে আমরা যেদিন গেছিলাম সেদিনকে আদৃতির এই মিকি মাউসটা চড়া হয়নি, তো শর্ত ছিল ওকে নিয়ে গিয়ে আমাকে এই মিকি মাউস রাইডটা চড়াতে হবে। আমিও ভালো মাসির মতন একদম নিয়ে চলে গেলাম। এই রাইডটা কে কে চড়েছো আমি জানি না, আমি কিন্তু খুব বেশি দিন চড়ার সুযোগ পাইনি। যখনই চড়েছি আমার কিন্তু দারুণ লেগেছে। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কখন আদৃতি টুক করে ওপর অবধি উঠে গেছে খেয়ালই করিনি। যাই হোক, বেশি দিন তো আমি এই রাইডটা চড়তে পারিনি, সেই দুঃখটা আর কার সাথে শেয়ার করি? ও বা ওর সমবয়সী আরও যারা চড়ছে বা যারা এই রাইডটাকে এত সুন্দর করে এনজয় করছে, আমরাও চলো ওদের এই এনজয়মেন্ট দেখেই খুশি হয়ে যাই। আমরা তো আর চড়তে পারবো না, ওদের খুশিতেই আমরা খুশি হয়ে যাই। আর তোমরা কে কে এই রাইডটা চড়েছো আমাকে কমেন্ট করে জানিও তো, বা কে কে এখনও চড়তে ভালোবাসো তারাও কিন্তু কমেন্ট করে জানিও। শুধুমাত্র মিকি মাউস চড়ানোর কথায় নিয়ে গেছিলাম, কিন্তু মিকি মাউস থেকে নেমেই আদৃতি আবদার করলো একটু ড্র্যাগন ট্রেনও চড়াতে হবে। ওকে তো আর একা ছাড়তে পারি না, তাই দুজন মিলে টিকিট কেটে উঠে পড়লাম ড্র্যাগন ট্রেন চড়তে। ড্র্যাগন ট্রেন থেকে নেমে আবার আবদার করলো একটুখানি নাগরদোলনাও চড়বে, সেটাও চড়লাম, কিন্তু সেটার আর কোনো ভিডিও করা হয়নি। তারপর বাড়ি ফেরার পথে আমরা একটু কোলা ফ্লেভারের সোডা খেলাম, খেয়ে দিয়ে চলে আসলাম বাড়িতে। এইভাবে আমাদের 2024 সালের দুর্গাপুজো বেশ ভালোই কাটলো। তোমাদের কেমন কাটলো সবাইকে জানাই। শুভ বিজয়া।